পৃথিবীতে যদি শাক বলে মজা, আপনারা যদি শাক মজার শাক খেতে চান, এটা হচ্ছে সেই শাক, দুধ কচু। এইটার পাতা যে এত মজা, গলায় ধরবে না। এই পাতাগুলি চার পাঁচটা দিয়ে বড় একটা শাক হয়ে যায়। সবচেয়ে বেস্ট মজার শাক হচ্ছে এই কচু পাতার শাক। আরেকটা শাকের কথা বলবো যেটা আমরা খাই, সেটা হচ্ছে বোত্তা বা বাতুয়া, বোত্তার শাকের যেটা অসম্ভব মজা। আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই বোত্তা শাক, যেটা একদম যখন স্প্রিংয়ের সময় যেটা হয় এটা, আর এই শাকটা অসম্ভব মজা। যাদের বাগানে এই শাক নাই বা এই কচু নাই, মেক শিওর আপনারা প্লিজ প্লিজ আপনাদের বাগানে এই এই শাকটার চাষ করেন, এই কচু গাছে শাক করেন। দেখেন মাশাল্লাহ গাছটি কি পরিমাণ হেলদি, আলহামদুলিল্লাহ, আই এম সো গ্রেটফুল। লোক কি পরিমাণ হেলদি গাছটা, এ আগামী বছর এই গাছটা থেকে আরও অনেক অনেক কচু হবে আশা করতেছি ইনশাল্লাহ। এই যে ডগাটা, এই যে ডগা, এই ডগাগুলি থেকে কিন্তু আমরা মাছের ঝোল, আমার মা কিন্তু শিং মাছ দিয়ে ঝোল করতেন, এইটা টুকটুক করে, একদমই গলায় ধরে না। আর এই যে পাতা, এই পাতা দিয়ে হচ্ছে আপনারা শাক করবেন, রসুন পেঁয়াজ কাঁচামরিচ মিলায় এই পাতার শাক। তো আমি কিছু ডগাছকে কাটবো, যেহেতু এই সিজনের এটা কিন্তু খাওয়া হয়নি আমার। ছোটো ছোটো চারা গাছও আছে, এগুলো পাতা ডগা নিয়ে নেব। সপ্তাহে একবার যদি কচুর শাক খাওয়া হয়, আরেকবার ডাঁটা শাক, আরেকবার হয়তো পালং, মানে বিভিন্ন জাতের শাকগুলি বেছে বেছে ঘুরে ঘুরে খেলে প্রতিদিনই টেবিলে, খাবার টেবিলে শাক থাকে। এই যে এই ডাগাটা দেখুন কত মোটা হয়েছে। এটা হচ্ছে এই দুধ কচুরি, এই যে পাতাটা দেখুন, এই দুধ কচুরি আরেকটা ভ্যারাইটি। লোক পাতাগুলি প্রত্যেকটা এরকম কালারফুল হয়। এটা এই বছরে লাগিয়েছি, একটি ভিয়েতনামি স্টোর থেকে এই চারাটা আমি সংগ্রহ করি। গাছটার যে এখানে এই যে উপরে পাতাটা যদি দেখেন, যদি দেখেন কেমন, এটা আমার একটা গাছে আপাতত আছে, তো দেখা যাক ভবিষ্যতে আর হয় কিটা। সুন্দর পাতার এক গাছ, সেটা একটা ডগা কেটে নেব, এটাও খাওয়া যায়, এটাও খাওয়া যায়। এই দেখুন সুন্দর। তো আজকে এই পর্যন্তই, নিয়ে নিলাম কিছু শাক, পরবর্তী হারভেস্টিং বা গার্ডেনে কাজ করার সময় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।